এখানটায় জড়ো হয়েছে কয়েক বাড়ির মেয়ে, দল বেঁধে চলছে ঐতিহ্যবাহী খাবার তৈরির আয়োজন। ঢেকির চল নেই বলে কোচ মেয়েরা চাল কোটে কাহালচিতে। কাহালচির গুঁড়ো করা চাল দিয়ে ওরা বানায় হরেক রকম পিঠাপুলি আর দৈনন্দিন খাবার। যেমন আকর্ষণীয় কোচদের জীবন, তেমনি বিচিত্র ওদের খাদ্যাভ্যাস। ওদের নিজস্ব ঘরানার খাবারগুলোর মাঝে সবচেয়ে নাম করা কাত্থা মুড়ি। কাহালচিতে চাল কোটা বেশ কঠিন কাজ, কোচমেয়েরা কিন্তু অনায়াসেই করে। কাত্থামুড়ির মূল উপাদান বিশেষ ধরনের এই পাতা। পাতার কুচি আর আতপ চালের গুড়ির সাথে কাত্থামুড়ি বানাতে শুটকি মাছও লাগে। কোচদের হাইজিনিক সেন্স বেশ প্রখর, পাতার কুচি আর শুটকি মাছ দুটোই তাই ভালোভাবে ধুয়ে নেয়। কাত্থামুড়ি বানাতে কাঁচামরিচ লাগে পর্যাপ্ত পরিমাণে, লবণ লাগে প্রয়োজন মাফিক। এবার চালের গুঁড়ি সহ সবগুলো উপাদান একসাথে মেশানোর পালা। দিদি দেখি, এটা ছিদ্র করা হাঁড়ি। এই হাঁড়ির তলায় আছে ছিদ্র। ভাপা পিঠা বানানোর সময় যেভাবে ছিদ্র করে নেওয়া হয়, কাত্থামুড়ির সময়ও সেভাবেই ছিদ্রটা করে নিতে হয়। এটা হচ্ছে বাঁশের নেট। এই নেটটাকে পাতিলের তলায় বসিয়ে দিতে হবে এভাবে। দিদি ঠিক আছে। কাত্থামুড়ির উপাদানগুলোকে খুব ভালো করে এভাবে মাখাতে হয় অনেকটা সময় ধরে। মাখানোটা ভালো হলে ভালো হয় খাবারের স্বাদটাও। এবার সবটুকু মিশ্রণ নেট বসানোর হাঁড়িতে রাখার পালা। মাটির চুলায় প্রথমে বসানো হয় গরম পানি ভরা সাধারণ হাঁড়ি, তার উপরে মিশ্রণ ভরা ফুটোয়ালা হাঁড়ি। বাষ্প ঠেকাতে দুহাড়ির ফাঁক বন্ধ করা হয় পাটের আঁশ পেঁচিয়ে। কাত্থামুড়িকে কোচরা মনে করে অভিজাত এক খাবার। এ খাবার বানানোর কায়দা অনেকটা ম্যাড়াপিঠার মতোই। চুলায় হাঁড়ি বসিয়ে মিনিট পনেরো জাল দিলেই তৈরি হয় কাত্থামুড়ি নামের খাবার। খাবারটা ঐতিহ্যবাহী, খেতে হয় তাই কলা পাতার পাতে। ভাপ ওঠা গরম কাত্থামুড়ি কলা পাতায় বেড়ে কোচরা অতিথি আপ্যায়ন করে বিয়ে আর পূজা পার্বণে। খুব মজা। ¡Gracias!